মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী, ছাত্রদল যুবদলের কয়েকশো নেতাকর্মী আর সঙ্গে কিছু টোকাইকে সামনে নিয়ে বলেন গণ অভ্যুত্থান করতে হবে, তখন পাগলও হাসে। এবং এই কথা তারা গত 12.5 বছর ধরে বলে আসছে। আসল সত্যটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের কথায় এখন কর্মীরাও সাড়া দেয় না, তাদের কর্মীরাও সাড়া দেয় না, তাদের উপর কর্মীদেরও কোনো আস্থা নাই। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান আছে। সংসদে বিএনপিরও প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে এবং প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর সন্ধ্যাবেলা বিএনপি যেভাবে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই তো দিনে কয়েকবার কথা বলেন। বাংলাদেশে যেমন বহুমাত্রিক বহুদলীয় গণতন্ত্র যেমন আছে, একই সাথে বাক স্বাধীনতাও বাংলাদেশে যেভাবে আছে সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এগুলো বলে বলে নিজেদের ব্যর্থতাটা ঢাকতে চান মূলত।